তিনি বাইকে বিসি বার্ষিকান 2019 বিসি আগস্ট তালনি নৈ শালমারিও সাধং আগরতলা মহিলা থানাও কক্সিল চাজাকমানি উমল বিসি বানি বরি বসা খরকসান রমফেরমানি পাতি মুঙ্গ খুকন দেবনাথ তিন মুঙ্গই থানাও এফের ক্লাইজাকা বিসি কলক নিয়াগুলো তিনি সংগ্রহ সল কক্সিল চাজাকনাই খুকন দেবনাথ ন দরবার নক মাজরা রেখা বিসিসি আলঙ্গ সব জাকনাই তেই 1 লাখ রাংমারি জরিমানা মা রনাই হিনে সাকলাইখা দরবার নক রমফের জাকনাইনি নুখুনি বড়রক অ মাজরা গত 2019 সালের আগস্টের 2 তারিখ পশ্চিম আগরতলা মহিলা থানায় একটা কমপ্লেন দায়ের হয় যে 5 বছরের একজন ভিকটিম, সেই ভিকটিম তার পাশের বাড়িতে টিভি দেখতে যায়। পাশের বাড়িটা ছিল খুকন দেবনাথ, তখন তার বয়স ছিল 21 বছর। তো সেখানে ওই ভিকটিমকে খুকন দেবনাথ অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে। এই কমপ্লেনখানি জিরো এফআইআর ট্রিট করে বিশালগড় থানায় পরের দিন 3 তারিখে প্রেরণ করে, কারণ যেহেতু প্লেস অফ অকারেন্স সেটা ছিল বিশালগড় পিএসএল জুরিসডিকশনে। তখন সেখানে ওসি শিউলি দাস কেসটা রেজিস্ট্রি করে যে বিশালগড় পিএস কেস নম্বর 18/2019 আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট আই অফ আইপিসি এবং আন্ডার সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে খুকন দেবনাথের বিরুদ্ধে এই কেস রেজিস্ট্রি করে। পরবর্তী সময়ে এই কেসের তদন্ত করার জন্যে সেটা দেন এসআই আশালতা দেবনাথকে এন্ডোর্স করা হয়। আশালতা দেবনাথ সেই কেস ইনভেস্টিগেশন করে মাননীয় স্পেশাল জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে প্রেরণ করে। তখন যদিও তখনকার সময়ে আমাদের জাজ ছিলেন অসিত দেবনাথ স্যার, পরবর্তী সময়ে এখন বর্তমান যে স্যার ওনার কোর্টে তার বিচার হয়। সেই কেসে মোট 20 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিষ্কর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খুকন দেবনাথকে এই কেসে 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী, সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে। যদিও এই কেসে খুকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল পানিশেবল আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট আই অফ আইপিসি এবং 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট। পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খুকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেন, আদেশ দেন। আমি স্পেশাল পিপি পক্সু বিশালগড়, আমি এই কেসে যারা সাক্ষ্যপক্ষ দিয়ে সেই কেসটাকে প্রমাণ করেছে প্রসিকিউশনের পক্ষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা কোর্ট স্টাফ সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সমাজ এই কনভিকশনের জন্যে সমাজও এই থেকে একটা শিক্ষা পাবে এবং সমাজ অ্যালার্ট হবে আমি মনে করি। সারা বাড়ি গেছিল আর কি আমার মেয়ে 5 বৎসরে, তো গেছে পরে এবার তাতে আছে না, এম তোর ধুইরা এবার তাইরা আছে না, রেপ কেসের মতন করছে। এবার আমরা কেস করছিলাম আগরতলা থানার ভিতরে যাইয়া, তারপরে তার কেস করছি পরে এবার থানা তারে ধরছে, ধরছে পরে এবার দেওয়া জামিনে বাড়িতে আইসে, আজকে 10 বছরের জেল হয়েছে তার। মানে আমি খুশি হয়েছি 10 বছরের জাল যখন হয়েছে আমার মায়েরা বিচার পাইছে, এটাই আমি সবার কাছে অনুরোধ। নাম কি ওর? খোকন দেবনাথ তার নাম। বাড়ি কি আপনার বাড়ির লোক? হ্যাঁ, আমার পাশের বাড়ি। কি করতো? অটো চালাইতো, তার মাও ইয়ে আসলো, তারপর তারে ভাড়াই দিছিল বাড়িতে, এরপরে পুলিশে ধইরা জামিনে মানে বাড়িতে আইছে, ওখানে তার জেল হয়েছে 10 বছরের। মানে এতে আমি খুশি হয়েছি।